गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम स्वागत है अनदर ब्लॉग। आज के स्पेशल मोमेंट होते हैं हमारे ग्लास पेंटिंग। हमें आज के ग्लास पेंटिंग करेछि सेटाई तुम्हारे साथ शेयर करब। तुम्हारे जदि भालो लेगे थाके तुम्हारा ये वीडियोटा लाइक शेयर एवं कमेंट करबे और सब्सक्राइब कर देबे। पेंटिंगटा जखन आमी स्टार्ट करी तखन वीडियो करते भूले गिएछिलाम। একটা ছবিকে আমি ফোন থেকে নিয়ে ওটাকে বড় করে সেটাকে আউটলাইন দেখে দেখে আউটলাইন করেছি এই কাঁচটার উপরে। গ্লাস পেন্টিং মানে হচ্ছে গ্লাসের উপরে পেন্টিং, কাঁচের উপরে। এই কালো রং দিয়ে বর্ডারটা দিয়েছি, ফার্স্টে হেয়ার আই আইব্রো এগুলো দিয়ে কালো রংগুলোকে ভরাট করেছি, আউটলাইন করেছি, আউটলাইনের ভিতরে কালার ফিল আপ করেছি। ফিল আপ করে প্রত্যেকটা পার্টে পার্টে শুকনো করে করে একটু একটু করে একটা পার্ট কালার কমপ্লিট করেছি, আরেকটা পার্টে পার্ট শুকনো করে এরকম করে তারপরে এটা কমপ্লিট করেছি। ছবিটা রেডি করার পর সম্পূর্ণ রেডি করার পর আমার ফটোটা তোলা হয়নি, ফটোটা আমার কাছে নেই। তারপরে আমি এটা বাধাতে দিয়ে দিয়েছি, তিন দিন পর যখন পারবো তারপরে এটাকে আমি গিফট করব। তো লাস্টে যে ফটোটা তোলা উচিত ছিল ওটা আমি ফটোটা তুলতে ভুলে গেছি। আমি অনেক দিন পর ইচ্ছা হলো প্রথমে একটা, অ্যাকচুয়ালি গ্লাসটা আমার কাছে ছিল ফ্রেম শুদ্ধ, তো আমার ইচ্ছা হলো যে আমি একটা পেন্টিং করি। আমি আমার ভাইয়ের ফটো আজকে গ্লাস পেন্টিং করছি, ওর ফটোটা আমি আগে একটু বড় করে নিয়েছিলাম ফোন থেকে তুলে, যাতে এ করতে আউটলাইনটা নিতে আমার সুবিধা হয়। এটা ফটো দোকানে গিয়ে বললে ওরা করে দেয়। তার উপরে কাঁচের উপরে আমি এই ফার্স্টে আমি ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, কিছুটা আউটলাইন হয়ে যাওয়ার পর আমার মনে পড়ে, তারপরে আমি আবার ভিডিওটা স্টার্ট করি। আমার এখানে ভিডিও করে দেওয়ার কেউ নেই তাই নিজেই করছি। ফার্স্টে এই ব্ল্যাক কালারের এটা দিয়ে আমি আউটলাইন করে দিই, এই যে আউটলাইনটা করে দিয়েছি। আমি গ্লাস পেন্টিংয়ের এই কালারটা ইউজ করছি, এই টাইপের আসে বক্সটা। এর আগেও আমি অনেক প্রচুর গ্লাস পেন্টিং করেছি, সেইগুলো আমি ফটোগুলো দিয়ে দেবো এই ভিডিওর সাথে, দেখে নিও। তো ফার্স্টে এটা আউটলাইন দিয়ে এটাকে কিছুক্ষণ শুকনো হতে দিতে হয়। এখনও আউটলাইনটা কমপ্লিট হয়নি, এখনও হবে, এটা শুকনো হতে দিতে হয়। আমি বলে দিচ্ছি কেননা তারপরে আমি ভয়েসটা অ্যাড করব, নিজের অরিজিনাল ভয়েস দেব না, কেমন আমার এমনি করতে অসুবিধা হচ্ছে, এমনি বলে বলে করতে অসুবিধা হচ্ছে। তো আউটলাইনটা হয়ে যাবে, একটা কাপড় রাখতে হয় এটা থেকে, এটা একবার ফুটো হয়ে গেলে এটা থেকে কালার বেরোতেই থাকে, তখন মুছতে হয়, নইলে যেখানে সেখানে লেগে যেতে পারে, পেন্টিংটা খারাপ হয়ে যাবে। আউটলাইন দিয়ে দেওয়ার পর এটা একটু শুকনো হয়ে গেলে এইগুলো ফুটো করা থাকে মুখগুলো, এগুলো দিয়ে কালারগুলো ভরাট করতে হয়। ভরাট করার পর সেটাকেও আবার শুকনো করতে দিতে হয়। হয়ে গেলে তার এর পিছনে আমি একটা কোনো গ্লসি টাইপের পেপার দিয়ে এটাকে কভার করে দেবো, তাহলে দেখতে জিনিসটা খুব সুন্দর লাগে। এবার আমি কালার দিয়ে ফিল আপ করছি। ব্রাউন কালার দিয়ে এর ভিতরটা আমি কালার করেছি, আর এটা শুকনো না হওয়া পর্যন্ত অন্য কালার দিতে পারবো না, কেননা এটা ভীষণ জল জল টাইপের হয়, নইলে একটা সঙ্গে আরেকটা মিশে যাবে। তাই এটা ড্রাই হয়ে গেলে বাকি কালারগুলো আমি ফিল আপ করবো। তো উপরের কালারটা শুকনো হয়ে গেছে, আমি ঠোঁটে হালকা একটা পিঙ্ক কালার দিলাম, বাকি কালারটা করছি আমি। এমনি করে পুরো শার্টটা এবার কালার হবে।
জামাটা কমপ্লিট হয়ে গেছে, হয়ে গেলে আমি এখানে কালার দিয়ে দিয়েছি এটা একটুখানি গ্রিন টাইপের করব বলে। এরকম আউটলাইন দিয়ে একটু সাইডে কালার দিলে পিকগুলো দেখতে খুবই সুন্দর লাগে। ছবিটা আঁকা আমার কমপ্লিট, এবার আমি ওটা পিছনটা ডেকোরেট করে ফ্রেম করতে দেবো। আমি এই রাংতা কাগজগুলোকে কেটে নিয়েছি, এইরকমও নিয়ে এসেছিলাম, বাট আমার মনে হলো আমি আগে যেরকম করে পিছনটা কভার করতাম ওটাই বেস্ট লাগবে। এই দেখো এইটা এইটা আমার করা, তো ওই রকম বেস্ট লাগবে আমার মনে হলো, ভালো লাগবে। তো তাই আমি সেই খুঁজে আবার রাংতা কাগজ বের করে, কিছু না এটা ছিঁড়তে হবে, একা হাতে করছি ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তোমাকে দেখাতে। তো এইরকম করে জাস্ট এটাকে একটুখানি কুচকে নিতে হবে যাতে এইরকম একটা কোচকানো ভাব চলে আসে। তারপরে এটাকে এরকমভাবে পুরো ফ্রেমটাকে কভার করে দিতে হবে। আমি পুরো ফ্রেমটার পিছন দিকটা এরকম করে কভার করে নিয়েছি। এইটাই ছিল আমার গ্লাস পেন্টিং, আর এগুলো হচ্ছে আমার বাকি গ্লাস পেন্টিং যেগুলো আমি করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে জানাবে বা